মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, অহা HSLC কম্পাৰ্টমেণ্টেল এক্সামিনেশ্যন যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে অকৃতকাৰ্যতা লাভ কৰিছে অৰ্থাৎ অকৃতকাৰ্য হৈছে সিহঁতৰ কাৰণে খুবেই দৰকাৰী, কিয়নো এটা বছৰ অতি মূল্যৱান। এই এটা বছৰ লছ হ'লে জীৱনৰ বহুত কিবাকিবি লছ হৈ যাব। সেই উদ্দেশ্য আগত ৰাখি মই আজি কম্পাৰ্টমেণ্টেল এক্সামিনেশ্যন 2022ৰ প্ৰস্তুতি হকে আজি মই জেনেৰেল মেথমেটিক্সৰ এটি ভিডিঅ' লৈ তোমালোকৰ আগত উপস্থিত হৈছোঁ। এই ভিডিঅ'টো অহা HSLC কম্পাৰ্টমেণ্টেল এক্সামিনেশ্যন 2022, HSLC এক্সামিনেশ্যন 2023 আৰু ক্লাছ টেনৰ বিভিন্ন পৰীক্ষাৰ কাৰণে অতি দৰকাৰী। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, বলাচোন আজি মই তোমালোকৰ আগত HSLC কম্পাৰ্টমেণ্টেল এক্সামিনেশ্যন 2019ৰ জেনেৰেল মেথমেটিক্সৰ কুৱেশ্যন পেপাৰ চলুচন কৰোঁ। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ এই কুৱেশ্যন পেপাৰৰ পৰা ভালে কিছুমান কুৱেশ্যন কমন পৰিব বুলি আশা ৰাখি আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ছেকশ্যন এ কুৱেশ্যন নম্বৰ 1, তলৰ কোণটো 867 আৰু 255ৰ গহাও হ'ব। এ 4335, বি 255, চি 3, ডি 51। যিহেতু অংকটিত গহাগু উলিওৱা কৈছে, আমি যিহেতু এইটো MCQ মাৰ্ক দিয়া নাই, এইটো আমি ইউক্লিডৰ প্ৰমিকা ব্যৱহাৰ কৰিও কৰিব পাৰোঁ আৰু আমি এনেও গহাগু কৰিব পাৰোঁ। যিহেতু আমাৰ এইটো MCQ দিছে, গতিকে আমি এনে কৰিলে সহজ হ'ব। যিহেতু দেখা আমাৰ সংখ্যা দুটা দিয়া আছিলে 867, 255, দেখা এই দুটা সংখ্যাই কিহেৰে হৰণ যায়। একৰ ঘৰত 7 আছে, একৰ ঘৰত 5 আছে, গতিকে এইটো 2ৰে হৰণ কৰিব নোৱাৰিম। তাৰপিছত তুমি চেষ্টা কৰিব লাগিব 3ৰে হৰণ কৰাৰ কাৰণে। 3ৰে হৰণ কেনেকৈ কৰিবা, এই অংককেইটা সংখ্যাটোৰ অংককেইটা যোগ কৰা, এইটো কিমান হয়, 7, 6, 13 আৰু 8, 21 কিন্তু 3ৰে বিভাজ্য। ঠিক সেইদৰে 5, 5, 10 আৰু 2, 12, 12 3ৰে বিভাজ্য। গতিকে এই দুটা সংখ্যাই আমি 3ৰে বিভাজ্য কৰিম। 3ৰে বিভাজ্য কৰিলে কি হ'ব, 3, 2, 6, তেতিয়া কি 6 দিলে 2 থাকিল, 2 এইটো 26 হ'ল। গতিকে 3, 8, 24, 2 থাকিল 27 হ'ল, 3, 9, 27। ঠিক সেনেকৈ এইটো 3, 8, 24, 1 থাকিল 3, 5, 15, গতিকে এইটো 17ৰে যাব, 17, 17×289 আৰু 17, 5×85। গতিকে এই দুটা যিহেতু মৌলিক সংখ্যা আৰু কোনোটোৰে হৰণ নাযায়, গতিকে এই দুটা সংখ্যাৰ কমন হ'ল 3 আৰু 17, দুটা কমন হৈছে, গতিকে সেই দুটা পূৰণ কৰি দিলেই হ'ব আমাৰ উলিয়াব লগা নিৰ্ণয় গহাও। গতিকে মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, তোমালোকৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কি, ডি নম্বৰ 51। অ'কে, নিশ্চয় তোমালোকে বুজি পাইছা। এতিয়া 2নম্বৰলৈ আহোঁ, তলৰ বাস্তৱ সংখ্যাবোৰৰ কোণটোৰ দশমিক বিস্তৃতি সাৱধি, এ 1/√2, বি পাই বাই 2³ × 5² চি 129/2² × 5⁷ × 7² × 7⁵, ডি 7/2⁴ × 4। তোমালোকে এটা কথা মন কৰিবা, যিবিলাক পৰিমেয় সংখ্যা নহয় অৰ্থাৎ অপৰিমেয় সেইবিলাকৰ কিন্তু দশমিক বিস্তৃতিবিলাক কি হ'ব, সাৱধি নহ'ব বা পৰিসমাপ্ত নহ'ব। গতিকে আমি অনায়াসে এ আৰু বি এই দুটাৰ দশমিক বিস্তৃতি ই পৰিসমাপ্ত নহয়,
গল, দুটা গল আমার থাকলে এই দুটা, এই দুটার ভিতর তোমালোকে তলর হরটো চাবা। হরটো যদি দুই, সিঙ্গেল দুই বা সিঙ্গেল পাঁচ, সিঙ্গেল দুইয়ের ঘাত বা সিঙ্গেল পাঁচর ঘাত, বা দুইয়ের ঘাত পূরণ পাঁচ, নাইবা দুই পূরণ পাঁচর ঘাত, নাইবা দুটারে দুই দুইয়ের ঘাত পূরণ পাঁচর ঘাত, এই কন্ডিশন ছয়টা কন্ডিশন যদি মানি, পাঁচটা কন্ডিশন যদি মানি চলে, তেতিয়াহলে সেই সংখ্যাবর কি হব তলত কিন্তু দে হরবিলাক, তেতিয়াহলে সেইটো পরিসমত হব। এইটো দেখা কি আছে, সি নম্বরত আছে সেভেন টু দি পাওয়ার ফাইভ, এইটোটা ঠিকই আসলে, গতি সেভেন টু দি পাওয়ার ফাইভ যেহেতু আছে গতি এইটো নহব, গতি পরিসমাপ্ত হব ডি নম্বর, ডি নম্বরটা হব শুদ্ধ উত্তর সেভেন বাই টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ আছে, টু এই যে দুইয়ের ঘাত আছে আর পাঁচের ঘাত নাই, এইটো হব, গতি শুদ্ধ উত্তর এইটো। বুঝি পাইছানে? এইখিনিতে তোমালোকক জানাব খুঁজিছো যে তোমালোকে মেথসত পাস করবলৈ হলে বা সাকসেস হবলৈ হলে তোমালোকে মেথখিনি যি কেইটাই করা পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিবলৈ যত্ন করিব লাগিব। যদি তোমালোকে মেথখিনি বুঝিব তেতিয়াহে কিন্তু পরীক্ষাত তোমালোকে করিব পারিবা। ওকে, আর মই ট্রাই করো সকলো ভিডিওতে মই ট্রাই করো স্টুডেন্টক যাতে মই বুঝাই দিব পারো, মই কিমান দূর সাকসেস হয়েছো মই এইটো কব নোৱাৰো, তোমালোকে মোক কমেন্ট করে জানাবা। এতিয়া তিনি নম্বর আহা, টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্স বহুপত্তর শূন্যবর হব এ ওয়ান থ্রি, বি মাইনাস ওয়ান মাইনাস থ্রি, সি মাইনাস ওয়ান থ্রি, ডি ওয়ান মাইনাস থ্রি। ইয়াত বহুপত্ত হল টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্স, আমি কি করব লাগবে এটো যেহেতু দ্বিঘাত বহুপদ, ইয়াক উৎপাদকত আগতে প্রকাশ করে লব লাগবে, উৎপাদকত প্রকাশ করব গলে এক্স স্কোয়ার হোক আর এই এক্স বিহীন পদ পূরণ করা, পূরণ করি পূরণ ফলট পূরণ করলে সেই কেটে আগতে সেই উৎপাদক দুটাই লওয়া, পূরণ একবারে পূরণ ফলট নকরা আগতে অল্প ট্রাই করি এক্সর হকটো হয় নাকি সেইটা চাব লাগে, গতি দুই আর ছয় পূরণ করলে বারো হব, বারোটো লব নালাগে, দুই আর ছয় দুটা উৎপাদক এই দুটা যোগ করলে কিমান হব আট হব, গতি আমি আঠর ঠাইত এইটোর ঠাইত কি লিখিম টু এক্স স্কোয়ার মাইনাস এইটোর ঠাইত লিখিম ব্রেকেট দিয়া দি টু প্লাস এইট লিখিম ইন্টু এক্স প্লাস সিক্স। ওকে, টু এক্স স্কোয়ার মাইনাস এইটো পূরণ করে দিল মাইনাস টু এক্স মাইনাস প্লাস মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স, এটিকে ইয়াতে আমার টু এক্স কমন লওয়া, টু এক্স কমন ললে ইয়াতে থাকবে এক্স মাইনাস ওয়ান, মাইনাস ইয়াতে কি কমন যায় সিক্স কমন যায়, মাইনাস সিক্স কমন গেলে মাইনাস মাইনাস প্লাস এক্স থাকিব, মাইনাস প্লাস মাইনাস সিক্স কমন গেছে ওয়ান থাকিব, গতি এই দুটারে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এই দুটা কিন্তু সেম হব লাগবে, তেতিয়াহে তোমার অঙ্কটা শুদ্ধ হব, গতি যেহেতু এইটো এক্স মাইনাস ওয়ান এইটো এক্স মাইনাস ওয়ান আছে কমন লৈছো, থাকলে কি এই ব্রেকেট দিয়া ব্রেকেট দিয়ে লিখা টু এক্স মাইনাস কি আছে সিক্স আছে, গতি টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সিক্সর শূন্য দুটা হব, কি হব এইটো সমান সমান শূন্য এইটো সমান সমান শূন্য, ঠিক আছে এইটো সমান সমান মানে অন্ত ইপিনে আহিলে প্লাসর হব, এইটোর এইটো হল এইটো কটাকটি করলে থ্রি, গতি এক্সর মান হব থ্রি, গতি শূন্য দুটা হব কি ওয়ান থ্রি, গতি শুদ্ধ উত্তরটা হব কিমান হব যে এ ওয়ান থ্রি। এতিয়া চারি নম্বর প্রশ্ন লৈ আহা, যদি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো আর এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো সমীকরণ বড়র অদ্বিতীয় সমাধান থাকে তেন্তে, তেন্তে এ ইকুয়াল টু এ ওয়ান বি টু ইকুয়াল টু এ টু বি ওয়ান বি ইকুয়াল টু এ টু বি ওয়ান নট ইকুয়াল টু এ ওয়ান বি টু সি এ ওয়ান সি টু নট ইকুয়াল টু এ টু সি ওয়ান ডি বি ওয়ান সি টু নট ইকুয়াল টু বি টু সি ওয়ান, এইটো আমার মূল সমীকরণ দুটাই দিছে স্ট্যান্ডার্ড ফর্ম থাকা, যে এই স্ট্যান্ডার্ড ফর্ম থাকা সমীকরণ দুটার মূল দুটা কি হব অদ্বিতীয় সমাধান থাকিব, যদি আমার শর্তটা আমি কি পাইছিল অদ্বিতীয় সমাধান থাকার শর্তটা পাইছিল এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু, ঠিক আছে
যেতে হলে সি সি থাকাটো প্রশ্নই নাহে, আর নট ইকুয়াল টু আসিল এটাও প্রশ্ন নাহে। গতি সত্য উত্তরটা বিনিময় হবো। দেখা মই কেন কইছো সি থাকাটো নহব, কিয় নহব? আমি কি পাইছিল এ ওয়ান বাই এ টু বাই বি ওয়ান বাই বি টু, এ ওয়ান বাই এ টু নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু। গতি সি আর সি থাকাটো নহব, নট ইকুয়াল টু কইছো গতি এটো নহব, এটো এটো ইকুয়াল টু আছে। গতি কারেক্ট আনসার উইল বি দিস। ওকে মই অলপ দেখাই দিছো, বুঝি পাইছা? টিস্ট পাঁচ নম্বর আহা, যদি কে এক্স ইন্টু কে কে এক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস সিক্স ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের মূল দুটা সমান হয় তেন্তে এ কে নট ইকুয়াল টু টু, বি কে নট ইকুয়াল টু সিক্স, সি কে ইকুয়াল টু সিক্স, ডি কে ইকুয়াল টু টু। এই বছরের কম্পার্টমেন্টাল এক্সামিনেশনত এটো প্রশ্ন নালাগে, তথাপি মই যেহেতু ভিডিও করেছো 2023 যিসকল মরমর ছাত্র ছাত্রী এইচ এস এল সি এক্সামিনেশন দিব সেইটোর কারণে প্রয়োজন, আর বিভিন্ন ধরনের তোমালোকর হাফিয়ারলি ইউনিট টেস্টের কারণেও প্রয়োজন। ওকে, গতি দ্বিঘাত সমীকরণটো হল কি কে এক্স ইন্টু এইটো হল, গতি এই দ্বিঘাত সমীকরণটো আমি পূরণ করে দিছো, পূরণ করে দিয়া কে এক্স স্কোয়ার হব মাইনাস টু কে এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। ইয়াত এ হল এক্স স্কোয়ার হোক, কে হয়েছে বি হল এক্সর হোক মাইনাস টু কে, সি হল এক্স বিন পথ সিক্স আছে। গতি যেহেতু সমীকরণটোর মূল দুটা সমান, সমান হলে শর্তটো কি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইকুয়াল টু জিরো। গতি বির মান বহাই দিছো মাইনাস টু কে হোল স্কোয়ার হব মাইনাস ফোর এর মান কে, বির মান সির মান সিক্স বহাই দিছো ইকুয়াল টু জিরো। গতি এইটো মাইনাসর স্কোয়ার প্লাস ফোর কে স্কোয়ার মাইনাস এই চারি ছয় গুণ চব্বিশ কে ইকুয়াল টু জিরো। ইয়াতে ফোর কে স্কোয়ার ইয়াতে আছে চব্বিশ কে, ইয়াতে চারি সংখ্যার ভিতর চারি কমন লওয়া আর কে কমন যায় থাকলে কি কে মাইনাস ইয়াতে চারি ছয় গুণ আর কে কমন গেছে, গতি এইটো ইয়ার তলত গেলে জিরো হয়, গতি এইটো গল। গতি কে মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এটাকে সিক্সটো ইপিনে ললে সি প্লাস হব, গতি কে ইকুয়াল টু সিক্স, গতি শুদ্ধ উত্তরটো হব সি কে ইকুয়াল টু সিক্স। কোশ্চিন নম্বর সিক্স লৈ আহা, তলর সংখ্যার তালিকাবিলাকর কোনটোয়ে সমান্তর প্রগতি গঠন করেছে, এ ওয়ান থ্রি নাইন টুয়েন্টি সেভেন ডট ডট, বি রুট টু রুট এইট রুট এইটিন রুট থার্টি টু ডট ডট, সি রুট থ্রি রুট সিক্স রুট নাইন রুট থার্টিন সরি রুট টুয়েলভ ডট ডট, ডি টু ফোর এইট সিক্সটিন। এতিয়া চোৱা সমান্তর প্রগতি হবলৈ হলে আমার সাধারণ অন্তরবিলাক সমান হব লাগিব, আর আমি সাধারণ অন্তর কেন লৈছো দ্বিতীয় পদের পর প্রথম পদটো বিয়োগ করা, ইয়াতে দুই হব, ইয়ারপর এটা বিয়োগ করা ইয়াতে ছয় হব, মিল নাই, গতি এটা নহয়, এটো বারো করব লাগবে মই পিছত কই আছো। এইটো কি আছে রুট সিক্সর পর এটা বিয়োগ করা করলে কি হব, এটো রুট সিক্স রুট টু রুট থ্রি করা যায়, গতি ইয়ারপর কমন ললে রুট থ্রি কমন গেলে থাকিব কি রুট টু মাইনাস ওয়ান, ইয়ারপর কি হব তিনি, আর এটো তিনি তিনিরপর রুট সিক্স বিয়োগ করলে এটো নহয়, গতি এটো নহব। ডি নম্বরটো আছে আমি সাধারণত ইয়ারপর এটো বিয়োগ করলে দুই, আকৌ ইয়ারপর এটো বিয়োগ করলে হব চারি, গতি এটো নহয়, গতি আলটিমেটলি আমি বি নম্বরটোই পাম, কেনেকে পাম সেইটো মই তোমালোকৰ আগত ব্যাখ্যা করে দিছো। তোমালোকে চোৱা ইয়ার কারণটো দিছো বি নম্বর যে শুদ্ধ কারণটো, ইয়ারপর এইটো বিয়োগ আমি রুট এইটো কি লিখিব পারো এইট টু পূরণ টু পূরণ টু মাইনাস রুট টু টু স্কোয়ার ইন্টু টু, স্কোয়ারটো বাহিরত আহিল টু রুট টু মাইনাস রুট টু, দুটা রুট টুর পর একটা রুট টু বিয়োগ করলে কি হব একটা রুট টু। ঠিক সেইদরে এই রুট এইটিনের পর রুট এইট বিয়োগ করো, বিয়োগ করলে কি রুট এইটিনক আমি কি লিখব থ্রি রুট টু লিখিব পারো, আর এটো এটো তো জানোই টু রুট টু, গতি একটা রুট টু। ঠিক সেইদরে থার্টি রুট টু থার্টি টু মাইনাস এইটিনক আমি কি লিখব ফোর রুট টু মাইনাস থ্রি রুট টু, চারিটার পর তিনটা বিয়োগ করলে রুট টু এটা হল, গতি কি আছে রুট, গতি রুট এইটিন মাইনাস রুট এই সরি
root 8 minus root 2 equal to root 18 minus root 8 equal to root 32 minus root 18 equal to root 2. Okay, go to এটো এপি থাকিব হাত নম্বর প্রশ্ন লৈ আহা এ 40 আৰু বি 60 বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব হ'ব এ 4 বি 6 সি 2 ডি 10 আমি জানো কি বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্বৰ সূত্ৰটো আমি কি জানো √ x1 - x2 হোল স্কোৱাৰ + √ x y1 minus y2 whole square naiba root over x2 minus x1 whole square plus y root over plus y2 minus y1 whole square uprot root over ase gotike ami dutar sutra eta use korle hobo ei bindu dutar major durutto hobo ki ami ar pora etu biyog koro whole square koriba plus a to pora etu biyog kori whole square korib gotike ইয়াৰ পৰা এইটো বিয়োগ কৰিলে কিমান হ'ব মাইনাচ টু হ'ব মাইনাচ টু হোল স্কোৱাৰ প্লাছ জিৰ' হোল স্কোৱাৰ ৰুট মাইনাচ টু মাইনাচৰ স্কোৱাৰ প্লাছ দুইৰ স্কোৱাৰ হ'ল চাৰি প্লাছ জিৰ' স্কোৱাৰ মানে জিৰ' গতিকে জিৰ' আৰু চাৰি যোগ কৰিলে চাৰি হয় চাৰিৰ বৰ্গমূল হ'ব দুই গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব চি টু বুজি পাইছা এতিয়া আঠ নম্বৰ প্ৰশ্নলৈ আহা মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰী এইবাৰ এইচ এছ এল চি কম্পাৰ্টমেণ্টেল এক্সাম দিব সিহঁতৰ কাৰণে এই প্ৰশ্নটোৰ প্ৰয়োজন নাই গতিকে তোমালোকে এইটো নপঢ়িলে হ'ব মই 2023-3 পৰীক্ষাত দিব খোজা ছাত্ৰ ছাত্ৰীৰ কাৰণে বুজাই দিছোঁ ভূমি থকা এটা বিন্দু পিৰ পৰা দহ মিটাৰ ওখ অট্টালিকাৰ শীৰ্ষৰ উঠন কোণ 30 ডিগ্ৰী হলে পি বিন্দুৰ পৰা অট্টালিকাৰ দূৰত্ব হ'ব এ 5√3 মিটাৰ বি 10√3 মিটাৰ চি 5√3 মিটাৰ ডি 10√3 মিটাৰ ইয়াতে কি কোৱা হৈছে আমি এ বি এইটো অট্টালিকা ধৰিছোঁ আৰু এই অট্টালিকাৰ কি কৈছে পি বিন্দুৰ পৰা অট্টালিকাটোৰ দূৰত্ব আছে দূৰত্বটো আমাক নিৰ্ণয় কৰিব লাগে আৰু অট্টালিকাটোৰ উচ্চতা দি আছে 10 মিটাৰ অ'কে আৰু ইয়াৰ উঠন কোণটো 30 ডিগ্ৰী দি আছে গতিকে ইয়াত আমি এ বি ইকুৱেল টু 10 মিটাৰ পি বি ইকুৱেল টু হোৱাট এংগেল অফ পি দিব পৰা পি এংগেলৰ মান আছে কিমান 30 ডিগ্ৰী এতেকে এইটো এটা সমকোণী ত্ৰিভুজ এ ত্ৰিভুজ এ বি পি সমকোণীৰ পৰা আমি কি পাওঁ এইটো কি লম্ব আৰু এইটো ভূমি মই যে তোমালোকক টিজ দিছিলোঁ যিসকল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে মোৰ সেই ত্ৰিকোণমিতিৰ ভিডিঅ'খিনি চোৱা নাই তোমালোকে ত্ৰিকোণমিতিৰ ভিডিঅ'খিনি চাবা তাতে মোটামুটি প্ৰায় 38টা ভিডিঅ' কৰিছোঁ অ'কে সম্পূৰ্ণ চেপ্টাৰ মানে ফুল্লি চলিউশ্যন কৰি দিয়া হৈছে তাতে তোমালোকে মই শিকাইছিলোঁ এটা টিপছ এইটো কি হ'ব এই লম্ব আৰু ভূমি দি আছে তেতিয়াহ'লে ল ক কি ল ক ভ ক ল ভ তাৰমানে লম্ব বাই ভূমি হ'ল টেন গতিকে টেন এ এংগেল এ পি বি ইকুৱেল টু তোমালোকে পি দিব পৰা লম্ব বাই ভূমি লম্ব হ'ল এ বি আৰু ভূমি হ'ল পি বি বহাই দিছোঁ আৰু এই কোণ 30 টেন 30 ডিগ্ৰী মান 1√3 ইকুৱেল টু 10 মিটাৰ বাই পি বি ইয়াৰ তলে তলে ওপৰে ওপৰে পূৰণ কৰিলে কি হ'ব যে পি বি ইকুৱেল টু ৰুট 10√3 মিটাৰ গতিকে পি বিন্দুৰ পৰা অট্টালিকাৰ দূৰত্ব 10√3 মিটাৰ গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব বি 10√3 মিটাৰ এতিয়া ন নম্বৰ অংকলৈ অহা ন নম্বৰ অংকটো ভেৰি ইম্পৰ্টেণ্ট এনেকুৱা অংক তোমালোকৰ পৰীক্ষাত দিয়েই এনেও তোমালোকৰ অংক যে কৰিব দিয়ে 2 বা 3 নম্বৰ অংকটো দিব পাৰে ত্ৰিভুজ এ বি চিৰ এ বি ইকুৱেল টু 6√3 চেণ্টিমিটাৰ এ চি ইকুৱেল টু 12 চেণ্টিমিটাৰ আৰু বি চি ইকুৱেল টু 6 চেণ্টিমিটাৰ তেনেহ'লে বি কোণ হ'ব এ 90 ডিগ্ৰী বি 60 ডিগ্ৰী চি 30 ডিগ্ৰী ডি 45 ডিগ্ৰী ইয়াতে আমি কি পাইছোঁ এ বি এই অংকটো আচলতে 3টা বাহুৰ মাপ দি আছে পোনপ্ৰথমতে তোমালোকে এই 3টা বাহুক হলিস্কৰ কৰি লৈ চাবাচোন কোনোবা এটাৰ বাহুৰ মাপ বাকী দুটাৰ যোগফলৰ সমান হয় নেকি যদি বাকী দুটাৰ যোগফলৰ সমান হয় তেতিয়াহ'লে ত্ৰিভুজটো সমকোণী ত্ৰিভুজ হ'ব আৰু সেই সমকোণী ত্ৰিভুজৰ অতিভুজ হ'ব অতিভুজটোৰ সন্মুখৰ কোণটোৱে হ'ব কি সমকোণ হ'ব অ'কে দেখাচোন ইয়াতে আমি কি কৰোঁ
ইয়াত এ বি আছে সিক্স রুট থ্রি সেন্টিমিটার, এ বি হোল স্কোয়ার করলে এইটোর উপর হোল স্কোয়ার করে দেওয়া, তাহলে সিক্সর হোল স্কোয়ার হল থার্টি সিক্স ইন্টু রুট টু উঠে যাব থ্রি, থার্টি সিক্স ইন্টু থ্রি এটি সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার হব এশো আট সেন্টিমিটার স্কোয়ার। সেইদরে এ সি কলো টুয়েলভ, গতি এ সি হোল স্কোয়ার মান হব টুয়েলভ সেন্টিমিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এশো চৌল্লিশ সেন্টিমিটার স্কোয়ার। আকো বি সি ইকুয়াল টু আছে সিক্স, সিক্সক হোল স্কোয়ার করলে কি হব সিক্স থার্টি সিক্স। এইতো চা একশো চল্লিশটা ডাঙর দেখাছন, এই একশো চল্লিশ সময় এই দুটা যোগ করলে হয়নে হয় হয়ে যায়, গতি আমি কি লিখিম ওয়ান ফোরটি ফোর সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড এইট সেন্টিমিটার স্কোয়ার প্লাস থার্টি সিক্স সেন্টিমিটার স্কোয়ার। গতি ওয়ান ফোরটি ফোর হব এ সি স্কোয়ার আর এইটা হব এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, গতি কি এ সি তো কি হব কর্ণ হব, গতি ত্রিভুজ এ বি সির সমকোণী ত্রিভুজ হব আর যার কর্ণ, কর্ণর সন্মুখের বাহুটোই কোনটো হব কি মানে এই কি এ সি আছে গতি কোনটো বাহু নাই বি নাই সেই বিটোই হব সমকোণ, গতি বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি হব, শুদ্ধ উত্তরটা হব এ নাইনটি ডিগ্রি। দশ নম্বরে অহা টুয়েন্টি ফোর সেন্টিমিটার ওখ আর ছয় সেন্টিমিটার ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা শঙ্কু আর্হি প্রস্তুত করা মাটিরে তৈরি করা হল, ইয়াক এটা গোলকর আকৃতি দিলে গোলকটোর ব্যাসার্ধ হব এ টুয়েন্টি ফোর সেন্টিমিটার, বি টুয়েলভ সেন্টিমিটার, সি সিক্স সেন্টিমিটার, ডি ফিফটিন সেন্টিমিটার। এই প্রশ্নটা আগতে বুঝিবলে যত্ন করা প্রশ্নটা কি শঙ্কু, সেই শঙ্কুর পর কি আহিব গোলক, শঙ্কুর আয়তন হব ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার ইস, আর গোলকর আয়তন আমি জানো নয় ফোর বাই থ্রি ফাই আর কিপ, এই দুটা সমান হব, গতি আমি পণ প্রথমতে শঙ্কুর আয়তনটা উলাইল, ইয়াতে শঙ্কু এটার ওখ মানে এইচ ইকুয়াল টু টুয়েন্টি ফোর সেন্টিমিটার, ভূমি ব্যাসার্ধ আর ইকুয়াল টু সিক্স সেন্টিমিটার, গতি শঙ্কুর আয়তন ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার ইস হব, গতি ওয়ান বাই থ্রি ফাই আর মান সিক্স স্কোয়ার ইন্টু টুয়েন্টি ফোর কি হব স্কোয়ার হব, এটা কিপ হব, তোমালকে এটা কিপ দিবা দে মিটার সেন্টিমিটার কিপ, গতি শঙ্কুর আয়তন হব কি থার্টি সিক্স ইন্টু এইট ফাই, এটা কিপ হব, মোর ইয়াতে রং হয়ে গেছে, ওকে ধর গোলকর ব্যাসার্ধ আর, গতি প্রশ্ন মতে গোলকর আয়তন ইকুয়াল টু শঙ্কুর আয়তন, গতি গোলকর আয়তনটা এই ফোর বাই থ্রি ফাই আর কিপ ইকুয়াল টু এইটা হল এই হেৰি শঙ্কুর আয়তন, পাইটো মই সেইকাৰণে মান বহাই দিয়া নাই, দুইফালে পাই পাই কেনচেল যাব, গতিকে ইয়াতে থাকিব ওপৰত থাকিব ফোর আর কিপ বাই থ্রি, ইয়াতে এইটো তাৰ বজাবন কৰিলে ইয়াৰ তলত ধৰণ আছে ফোর আর কিপ ইকুয়াল টু থার্টি সিক্স ইন্টু এইট ইন্টু থ্রি, গতিকে আর কিপ ইকুয়াল টু থার্টি সিক্স ইন্টু এইট ইন্টু থ্রি বাই ফোর হব, গতিকে ফোর ফোর কেনচেল করলে দুই হব, ওকে এটা দুই হব, দুই হলে এটা এটা কেনচেল করলে দুই, গতিকে আর কিপ ইকুয়াল টু থার্টি সিক্স ইন্টু সিক্স ইকুয়াল টু আর কিপ ইকুয়াল টু সিক্স কিপ লিখিব পারো, গতিকে আর ইকুয়াল টু সিক্স, গতিকে আর মান হব সিক্স, আর মানে ব্যাসার্ধ, গতিকে গোলকটোর ব্যাসার্ধ হব ছয় সেন্টিমিটার, গতিকে শুদ্ধ উত্তরটা হব সি ছয় সেন্টিমিটার, ওকে তোমালোকে এবার চাই লো, ওকে ঠিক আছে। এগারো নম্বর প্রশ্ন লৈ আহা, ওয়ান টু থ্রি ডট ডট হান্ড্রেডর মাধ্য হব এ ফিফটি, বি ফিফটি ওয়ান, সি ফোরটি নাইন, ডি ফিফটি পয়েন্ট ফাইভ। মরমর ছাত্র ছাত্রী সকল, তোমালোকর কম্পার্টমেন্টাল পরীক্ষা হলেও এই প্রশ্নটা কিন্তু তোমালোকর কিতাবত নাই, এটা বাহিরের পর বনাই দিছে, ম্যাক্সিমাম এম সি কই তোমালোকর কিতাবত না থাকবে, গতি তোমালোক কিতাবর বিষয়বস্তুখিনি ভালকই বুঝিবই লাগিব, সেই তার কারণে তোমালোকে মোর ভিডিওখানি চাবা বুঝিবলে অলপ সুবিধা হব, ওকে এইটো দেখা মই করে দিছো যে সরু সংখ্যাটা আছে ওয়ান আর ডাঙরটো ওয়ান হান্ড্রেড, গতি যোগফল হব কি ওয়ান প্লাস ওয়ান হান্ড্রেড, গতি মাধ্য হব কি দুই, এই দুটার দুই দুইরে ভাগ করলে কি হবো ফিফটি পয়েন্ট ফাইভ, গতি শুদ্ধ উত্তরটা হব ডি ফিফটি পয়েন্ট ফাইভ। টুয়েলভ নম্বর, যদি পি অফ ই ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ এটা ঘটনা ইর সম্ভাবিত হয় তেনহলে পি অফ ই বার মানে ঘটনা পি নহ এই ঘটনা নহওয়ার সম্ভাবিতা হব এ জিরো পয়েন্ট জিরো ফাইভ, বি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ, সি জিরো পয়েন্ট নাইন ফাইভ, ডি জিরো পয়েন্ট ফাইভ। ইয়াতে আমি কি আছে কি পি অফ ই ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো ফাইভ, পি অফ
e bar equal to what? আমি জানো কি p of e plus p of e minus p of e bar equal to 1 গতিকে আমাক ইয়ার মান আছে মানটো বহাই দিছো ইকুয়াল টু এটো হইছে এটো লাগে এটো রাখিছো এটো 1 হবে না আছে এটো ইভেন গলে মাইনাস হবো ইয়ার পর এটো মাইনাস কইলে কি মান হবো 0.95 কেনে কই করিবা 1 কি ইয়াতে দশম গৰ পিছত দুই ঘৰ আছে গতিকে তোমালোকে 1 ৰ পিছত পয়েন্ট দি 0.0 দিবা ইয়ার পর বিয়োগ কইলে এই 0 ৰ পৰা 5 বিয়োগ কইলে 5 ইয়ার পর এক ধার কইলে 9 থাকিল এটো তো ধারে গৈছে গতিকে 0. কি হবো 95 বুঝি পাইছা মই বুঝাই দিছো দেখিছা গতিকে ইয়ার হেৰি কি হব শুদ্ধ উত্তৰটো হব সি 0.95 সো মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এইখিনি আছিলে 2019 অহা HSLC কম্পাৰ্টমেণ্টেল এক্সামিনেশ্যনৰ MCQ আৰু তাৰৰ ব্যাখ্যাসহ চলুচন মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এই কোৱেশ্যন পেপাৰৰ বাকীখিনি প্ৰশ্নৰ যদি সমাধান লাগে তেতিয়াহ'লে মোক তোমালোকে কমেণ্ট কৰিবা কমেণ্ট কৰি জনালে মই তোমালোকৰ কাৰণে সমাধান কৰি দিবলৈ চেষ্টা কৰিম অ'কে থেংক ইউ ফৰ ৱাচিং